আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি তা করা সকলে? আশা করি সকল ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বহুত দিন বাদে করতে কে বাড়াইছি, লাগে খুব বেশি বোরিং লাগের বাচ্চাদেরও বোরিং লাগার খইরা সবে বাড়াইতে। আর প্রায় 3 মাস হয়ে গেছে, স্কুল বন্ধ হয়েছিল আর ঘরে ঢুকছিলাম। আজকে কই না, আজকে আর বাড়ানিও লাগবো। বাড়াইতে বলতে কোনো কোনো গেছি না বাবার রৌটো আঁকি, ওর থেকে ওর উঠো সামনে দুই সাইডে আটা উঠে আর কিচ্ছু না। এক পার্কও গেল তো, পার্কও মানুষ, তার লাগে আর পার্কও গেছি না। হইতে লইলাও সব আটটা এমনি দুই দুই সাইডের উঠে আর বাচ্চা তো একটু হ্যাপি হ্যাপি হয়ে গেলা। গরো থাকতে তো বড় মানুষেরই বাদ লাগে, 3 মাস থাকি। তারপর তো আলহামদুলিল্লাহ আমার গার্ডেন আছে, গার্ডেনও বাড়াই খেলতে পারুন। তারপরেও বোরিং লাগে, মনে হয় যে বাইরের বাতাস পাইরাম না, ফ্রেশ এয়ারটা পাইরাম না, বটিত লাগেন না। আজকে কইদিনাতে আর বাড়াই যাবো, ও বাড়াই গেলাম সবরে লইয়া। তো দেখো কারা শহরে আগের লেখান মানুষ এখন করবন্দিও না, বাড়াই গেছেন প্রায় মানুষ পার বাইরে বাড়াই যান। এখন পার্কও মানুষ পড়া, সবাই দিও মানুষ। আগে ডরাইছুন লাগে, অন্য কোনো আর ডরবো নাই মানুষের, সবও বাড়াই গেছেন। আর কতদিন বা মানুষ করবেন দিয়ে থাকতে, আসলে কিছু করার নাই। তো দেখো আমরা আটরাম রোটর সাইডে সাইডে বাচ্চান সব ট্রেলে লইয়া আর তারা মাত্রা তারা কেপসি যাইতা, অর্থাৎ আমার মা দিহা তো আর মানে না, তাই ফতো ফতো রাস্তায় রাস্তায় আটে আর খর কেপসে যাইতো, হোটেলে উঠে যেত, রাগ করে রোটর রোটর মাঝে বই থাকে রতা করে। দেখো সব গাছ ওর মাঝে নানে সবুজ পাতা গাছ পড়ে গেছে, এখন তো সামার সিজন, গাছ সকল তো চাইলে সুন্দর লাগে। আর উইন্টার তো মরা মরা গাছ লাগে, পাতা থাকে না, একটা পাতাও থাকে না। দেখো আর দেখো আম্মা দিয়া তেন গুসা করে বুড়িছেন রোটোর মাঝে, তাই কেপসি যাইতা খাইতা, যে রাগ করা যাইতা না, গরো যাইতা না, গরো যাইতাম কি গরো যাওয়ার উদ্দেশ্যে আটরাম না, তাই গরো যাইতা না, তান কেএফসি যাইতা, হোটেলও তাখতা। আমার আমি যেন তাকে গরুর সাইড বাই দি হোটেল এয়ারপোর্টের খান্দা, তো যেন হোটেল দেখো অন্য হোটেলও তাই উঠে যেতা, কেএফসিও তাদের সপ্তাহ খান্দা, তাই কেএফসি খাইয়া যাইতা রাগ করে রাগে আটের। এখন করে আর আটতাম না, কেএফসি যা লাগবো। তো কেপসি তো সপ্তাহ বন্ধ, খালি ডেলিভারি দেন তারা, এনে কোনো খাওয়ানি নাই। এবার তাই ডুবতো চায় কেপসি গুসা, তাই আর তো চান না আর। এখন ভিডিও করতে দিরা না, তার না আমার ছবি তুলবো না, ও হোটেলে উঠে যেত, ও হোটেলও তাই তাকে যেত খর। হোটেলে লইয়া উঠে যেতাম কইর, তাই তো এনজয় করে, তাই খা কো আর না খাও, তাই কেপসি যাইতো হোটেলে যাইতো, খাইতো না তাই কেপসি কিলো, তাই খাইতো না। বাট মানে বইও বইয়া তাই খানিটা তাই সামনে থাকতো, ওইটুই তাই এনজয় করে, ওইটুই তাই সব যাইতে পারো না। আর তো নানা থার আব্বু তারে করে লইছেন, এটাও একটা হোটেল। তবে এই হোটেলটা 3-4 মাস থেকেও বন্ধ, বাইরে আসার লাগে। আশেপাশে যত হোটেল আছে সব হোটেল বন্ধ, আমার ঘরে এখানটা যত হোটেল আছে সব হোটেল বন্ধ। মানে হয় খান্দিরা তাই ঘুমে ধরে লিছে,
তার আগে গরো যাইম গিয়ে এখন আর। এটাও আর একটা হোটেল, এয়ারপোর্টের খান্দার তো আমার গর, আর গরোর চাইরুবাই দিও হোটেল। আর দেখো আমরা তো আজকে আজকে খুব আসলে খুব এনজয় করছি, আর ভিডিওটা আছে আমার কালকে বিকেলের, আজকে আমি আপলোড করছি, তো আশা করি সব ভালো লাগবো। তো সব ভালো থাকুক, ওকে, আসসালামু আলাইকুম।